সেই ধর্মকে ওই প্রোগ্রাম দিয়ে এত প্রতিষ্ঠিত করে দেওয়া যায়। কারণ শিক্ষা ব্যবস্থায় একটা কথা আছে যে কন্ডিশন রিফ্লেক্স, শিক্ষা ব্যবস্থা শিক্ষায় মানে সেখানে পাবলোভের একটা থিওরিকে নিয়ে কাজ করা হয়। পাবলোভ করতেন কি একটা কুকুরকে খেতে দিতেন আর ঘন্টা বাজতেন, খেতে দিতেন আর ঘন্টা বাজতেন, সব আমরা সবাই জানি। তো এইবার একদিন কুকুরটাকে খেতে দিলেন না, ঘন্টা বাজতে রাখলেন, দেখা গেল তার মুখ দিয়ে লালা রস নিঃসৃত হচ্ছে। খাবার মুখে না গেলে তো নিঃসৃত হবে না, কিন্তু নিঃসৃত হচ্ছে। এই যে কন্ডিশন করে দিলেন, তেমনি ধর্ম এমন একটা কন্ডিশন যে কন্ডিশনে ওই ধর্মের অনুসারীরা ধর্মকে মানে চূড়ান্ত ভাবে গ্রহণ করবে, কোনো যুক্তি তর্ক বিচার বুদ্ধি ব্যতীত। তাহলে এই যে মানসিক স্ট্যাটাস, সেই মানসিক মানে গঠন, হ্যাঁ, যে গঠনটা তৈরি হচ্ছে এক একটা বিশেষ বস্তুকে কেন্দ্র করে, তেমনি বাউল গান বিদেশিদের মধ্যে একটা এমন চর্চার কেন্দ্র আনলো, এমন একটা মানে ভালো লাগার কেন্দ্র আনলো যে কেউ কেউ তাতে চর্চা করতে গেলেন, যেমন মাকি কাজমি, যেমন আরও কোনো বিদেশি এসে চর্চা করে তার মধ্যে ইনভলভ হয়ে গেলেন। এই ইনভলভমেন্ট বললাম যে একটা অদ্ভুত মানসিক গঠন তৈরি হয়ে গেল। এখন মাকি কাজমি সে ভালো বাংলা বলে, মাকি কাজমি বাউলের সঙ্গে ঘনিষ্ঠভাবে জীবন কাটাচ্ছে, যে জীবন কিন্তু তার দেশের নয়। একটা ইন্টারভিউ নিয়েছিলাম আমি মাকি কাজমির সঙ্গে, আমি বললাম আচ্ছা যে দেশ সূর্যোদয়ের দেশ, আপনি সেখান থেকে এখানে চলে এলেন কেন? কিন্তু চারিদিকে অন্ধকার, চারিদিকে নোংরায় ভর্তি। তো মাকি কাজমি তখন সবাই বাংলা বলতে শিখছে, জয়দেব মারা বলছে আমি অন্ধকার দেখতে এলাম। মানে অন্ধকার দেখতে নেই মানে, হ্যাঁ, তো আমাদের জাপানে কোথাও অন্ধকার নেই, অন্ধকার কি জিনিস? আর আমি গরুতে মানুষ এখানে কি করে থাকে দেখতে এলাম। সত্যি তো জাপানে গরুর তো আলাদা জায়গা আছে, রাস্তায় ঘুরে বেড়ায় না। তো এই যে একটা দেখা। তো আমি সাধন বলে গেছিলাম আচ্ছা আপনি যখন জাপানে গিয়েছিলেন তখন তো জাপানি ভাষা জানেন না, তাহলে আপনাদের মধ্যে কথাবার্তা প্রেম হলো কি করে? তো সাধনবাবু আমাকে যে খেপা, প্রেম কি আর কথাই হয়? ভালোবাসার শব্দ কি ভালোবাসাতে আছে? তাহলে এই এই যে বোধ, এই বোধটা কি করে এলো? তার শিক্ষা নেই, দীক্ষা নেই। আমি যেটা বলছিলাম যে সাধারণত শ্রমজীবী মানুষেরা যারা উচ্চ সমাজের দ্বারা অবহেলিত অপমানিত লাঞ্ছিত হয়েছিল, তাদের কারো কারো গলায় ভীষণ সুর ছিল। কী করে সুর ছিল না? ফোক ইয়েতে ফোক গানের একটা প্রচলন বাউলের আগেও ছিল, এখনও আছে, ডাঙ্গালে গান, ধান রুইতে রুইতে চিৎকার করে গান গাওয়া, কিংবা ভাদু গান, কিংবা লেটো গান, কিংবা আলকাপ। তা এই ফোক গানের একটা চর্চা ছিল। এই ফোক গানের ফলে পুরুষানুক্রমে একটা গলা তৈরি হয়েছিল, একটা সুরক জ্ঞান তৈরি হয়েছিল, কিন্তু লেখাপড়া কিছু নেই, বুকিস যে নলেজ এসব কিছু নেই। ফলত তাদের গলার সুরে এক একজন সাধকের কাছে চলে গেল, সাধকও কিছু শিষ্য পেল, যে শিষ্য পলিউটেড নয়, পলিউটেড ইন দ্য সেন্স যখনই যত শিক্ষা আমরা পেয়েছি তত পলিউটেড আমরা হয়েছি, ওটা পলিউটেড নয়, ওটা খুব টাটকা সতেজ। তাকে তাদের গান গে সেই ধর্মপথে ভাবনায় তাদেরকে আনতে লাগলেন। আনতে আনতে দেখা গেল যে ওই শ্রমজীবী সমাজের থেকে একদল যারা গান গায়, যারা সাধকে আশ্রয় পেয়েছে, তারা একটা অন্য ভাবের জগতে, ভাবুক জগতে যেতে পারলো। পারি না কেন আমরা? কেননা আমরা সব পণ্ডিত, এবং পণ্ডিত যেহেতু আমাদের ব্রেন সার্কিটগুলোকে নানান জ্ঞান, নানান ভাবনা, নানান যুক্তি, নানান তর্ক দিয়েছে, দেওয়ার ফলে আর আমরা ভাবের জগতে যেতে পারি না। সবসময় আমাদের অভাব জগৎ, ভাবনার জগৎ, ভাব নয় যা তাই ভাবনা। তাহলে সবসময় আমাদের ভাবনার জগৎ, ভাবের জগৎ নাই। ওদের কিন্তু এই ভাবনার জগৎটা কম, কালকে কি খেতে পাবো জানে না। ফলত ওদের বড় সুন্দর চলে যায় ওদের, মানে এবার গুটি কয়েক সাধকের চলে, বাকি যারা বাউল তারা তো ফিরে লাগো, তারা বাউল সাজে, তারা বাউল নয়। রবীন্দ্রনাথের গান যে গায় তাকে রবীন্দ্রনাথ বলবো?
বাউল সিঙ্গার যারা তারা কি বাউল, তারা একটা পোশাক তৈরি করে নিয়েছে, তাদের কথাবার্তাও দেখবে গভীরতা খুবই খুবই কম, তাদের কাছ থেকে বাউল ফিলোসফির কোনো কিছু পাওয়া যাবে না, অনুভবেরও কিছু পাওয়া যাবে না, কিন্তু তারা গান গাইবে। যখন গান গাইবে তখন বিমুগ্ধ হয়ে এলিট শ্রোতারা কেউ কেউ খুঁজতে চাইবে, আর যারা খুঁজবে না তারা ওর সঙ্গে নেচে উঠবে, তবলা বাজাবে, এভাবে ওদের একটা প্রচার হয়ে গেল। আর তাছাড়া ধরো যে ওদের যে পারফরমেন্স করার ক্ষমতা এবং ইচ্ছা, ড্রেসের যে আচার আচরণ, দাড়ি রাখার যে একটা অদ্ভুত মানে কি বলবো বৈশিষ্ট্য ইত্যাদিতে ভিজুয়ালিও খুব অ্যাট্রাকটিভ, হ্যাঁ, যা কিন্তু ওই অন্যান্য ফোক গানের মধ্যে নেই। যখন ধরো ইয়ে গান হয়, তোমার ভাদুক গান হয়, তখন কতগুলো লোক ঢোল বাজিয়ে হারমোনিয়াম বাজিয়ে গান গায়, একটা মেয়ে শুধু ঘুরে ঘুরে পাখ খেয়ে নাচে, ভিজুয়াল যে অ্যাট্রাকশন সেখানে এমন কিছু নেই, কিন্তু ওদের একটা ভিজুয়াল অ্যাট্রাকশন আছে। আর তাছাড়া ওই যন্ত্রগুলোর বাদন, এটাও একটা এমন বাদন যে বিদেশিরা তাদের ওই যন্ত্র বাজিয়ে বাজিয়ে ক্লান্ত, এখন নতুনতর একটা যন্ত্রের বাদন এবং তার ভঙ্গি পেয়ে ওরা খুব আকর্ষিত, এই জন্যে বিদেশিদের কাছে এটা এত বেশি অ্যাট্রাকটিভ হয়েছে। ধর্ম চেতনার জন্য নয়, এই মানে পদের গভীরে যাওয়ার জন্য নয়। তার একটা কথা কালকে বলছিলাম, সেটা মনে পড়ল, যে বাউল সঙ্গীত গান সেগুলো ধর্মপথে যাওয়ার, ধর্ম মানে মানব ধর্মপথে যাওয়ার, মানবিক গুণ বিকাশের এক একটা করে কি বলবো মন্ত্র, একটা করে মানে নির্দেশ পথ। তা এই নির্দেশ পথগুলি তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে গুরুবন্দনা, দুই হচ্ছে মনঃশিক্ষা, তিন হচ্ছে দেহতত্ত্ব। তা ইন জেনারেল আমি দেখেছি যারা শিক্ষিত তারা দেহতত্ত্বটা গান গান বলে, হ্যাঁ চাহিদা। তো দেহতত্ত্ব বলতে তারা কি বোঝেন, তারা বোঝেন যে নারী পুরুষের যে দেহ তারই সঙ্গে কিছু একটা। আজকে চারপাশে যৌনতার বড় বাড়াবাড়ি হয়ে গেছে, বাউল ধর্ম বৈষ্ণবী ছাড়া বৈষ্ণবের সার্থকতা হয় না। তা এই বৈষ্ণব বৈষ্ণবীর সঙ্গে যে মিলনের বিষয়টা, সাধারণ মানুষ আমরা কেবল যেমন ওই গান্ডুতে কতগুলো শব্দ ব্যবহার করেছে, যে শব্দগুলো আমরা তথাকথিতভাবে অশ্লীল বলি এবং যে শব্দগুলো শ্রমজীবীরা সবসময় বলে যায়, আকছার বলে যায়, তো আমরা যখন ওটাকে স্পেশালি বলতে চাই তখন আরও অশ্লীল করে দিই, কারণ আমরা নিজেরাই অশ্লীল। হ্যাঁ, তাই ওই শব্দটাকে বলে মজা পাই বা অপরকে শুনিয়ে মজা পাই, এবং মজা পাই শুধু নয়, নিজেকে আরও এলিট করতে চাই। তা এই এই ভ্রান্তিটা ঘটে গেছে। তা এই যে তিন ভাগ, এই তিন ভাগের মধ্যে প্রথমে গুরু বন্দনা, গুরু এমন যে তার তুলনার কিছু নেই, কেননা গুরুর কাছে সেই বিদ্যা আছে যে বিদ্যায় আমি আনন্দের জায়গায়, পরম আনন্দের জায়গায় পৌঁছতে পারি। আনন্দ করম অনুভবে আছো যতক্ষণ, তাহলে আনন্দটা কি গুরু না থাকলে তো বলতে পারবো না। এবার আনন্দ কি বলতে গেলে আমাকে পাণ্ডিত্য করতে হবে, এই আনন্দ ওই আনন্দ ওই আনন্দ, তাহলে গুরু হচ্ছে মূল আধার। তাই গুরুর বন্দনা, যেমন ইয়ের একটা গান আছে তোমার লালনের গান আছে, কালকে বলছিলাম লালন ফকিরের গানটা আমার এখানে, এরপর আমার একটা প্রবন্ধ লিখেছিলাম, আমি খুঁজলাম পেলাম না, আমি খুঁজে তোমাকে দেবো, কিন্তু গুরু বন্দনা বলে। তা গুরু বন্ধ, গুরু এবার কী করবেন না, গুরুর সর্বপ্রকার মানে ভালোবাসা প্রেম যদি না পাওয়া যায় তাহলে গুরু খুলবেন না, কেননা প্রেম না হলে সেই রমণীর কাছে, পুরুষ পুরুষের কাছে রমণী তার হৃদয় খুলবে না, শুধু দেহটা হতে পারে, তাহলে গুরুর সেই রকম প্রেম চায় শিষ্যরা। প্রেম সেরম পেতে গেলে গুরুর প্রতি একদম মানে তন্মিষ্টভাবে গুরুকে মেনে যেতে হবে। এবার গুরু কী শিক্ষা দেবেন না, মনঃশিক্ষা দেবেন। মনঃশিক্ষা বলতে কী বোঝায় না, গুরুর কাছে গেলে প্রথমে ব্রহ্মচর্য গুরু দেবেন হয়তো কয়েক বছর,
চারপাশে বৈষ্ণবীরা সব ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ব্রহ্মচর্য পালনে বৈষ্ণবীদের দিকে কামনেত্রে বা কাম বাসনায় চলবে না। এই যখন ব্রহ্মচর্য গুরু বুঝলেন যে মোটামুটিও সংযত হতে পেরেছে, তখন আর বৈষ্ণবকে দিলেন। দেওয়ার পরে বললেন যে তুমি এর দেহগত যে জায়গা আছে, যেখানে মিলন সেই জায়গাটা দেখো, তাকে অনুভব করো, সেই জায়গাটা স্পর্শ করো তোমার জিহ্বা দিয়ে। কেননা ওইখানে আছে মানুষ রতন, ওইখানেই মানুষের জন্ম হয়। তাহলে বলো তো এই জিনিসটাকে কত পবিত্র, কত রুচিশীল, কত বিশাল করে তারা এঁকেছেন। যেখানে এই তথাকথিত একদম সঙ্গমে উদ্দাম দৃশ্য দেখে ইরিটেশন বা আমার উত্তেজনা জাগে না, আমি অনেক সাবলিমেটেড হতে পারি নাকি। তাহলে এই মনের শিক্ষা আর কি না। এবার তুমি মানুষ, আরেক মানুষ তোমার প্রেমের ধন, তাহলে বৈষ্ণবদের আসরে গিয়ে এটা পাওয়া যায়, বৈষ্ণবদের বাড়িতে গিয়েও এটা পাওয়া যায়। হ্যাঁ, যে তার ভালোবাসা একটা অন্যরকম ভালোবাসা, যা আমার শিক্ষিত সমাজে মোটেই নেই। দেখবে বৈষ্ণবদের বাউলদের কাছে গেলে যে তোমার সঙ্গে যদি পরিচয় থাকে, দূর থেকে খেপা 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 বলে চিৎকার করতে করতে যে বুকে জড়িয়ে ধরবে। ফকিরদের মধ্যেও তাই আছে, বুকে জড়িয়ে ধরা, এই যে বন্ধুত্ব। হ্যাঁ, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হবে, ড্রিঙ্ক করবো, সবই করবো, কিন্তু বুকে তোমাকে এরকম করে জড়িয়ে ধরবো না, যদি ধরি তাহলে আবার সমকামী হয়ে ধরবো, তাই না। কিন্তু ওখানে কামনাবিহীন একটা অদ্ভুত প্রেম হৃদয়ে হৃদয়ে প্রকাশিত হচ্ছে। যেমন ধরো তোমাদের ধর্মে আছে যে হাতে এমন করে হাত দিলাম, হ্যাঁ, হাতটা নিয়ে বুকে ঠেকালাম, কেন আমাদের তো এরকম করে প্রণাম, হ্যাঁ, ওদের তো হ্যান্ডশেক, হ্যাঁ, বা কিস, তো বুকে ঠেকানো কেন। না, তুমি আমার এইখানে আমার হৃদয়, তুমি আমার হৃদয়ের মতো, তাই তোমার থেকে আমি আমার হৃদয়কে তোমাকে রাখলাম বা আমার হৃদয়কে তোমাকে বিনিময় করলাম, ব্যাপারটা তাই তো। আচরণবাদের মধ্যে এইটা ঢুকে আছে তো, কিন্তু আমরা আচরণবাদকে শুধু আচরণবাদী বলে মনে করি। তো মনঃশিক্ষা হলো এবার দেহতত্ত্ব। আমরা বাউল গানে, বাউল গান এত বেশি প্রতীকী, এত বেশি মানে অদ্ভুত সব শব্দ বন্ধ তৈরি করেছে যে আধুনিক কবিদেরও হিংসার কারণ। যখন বলে যে বাঁকা নদীর পিছল ঘাট, বাঁকা নদীর পিছল ঘাট বলতে কী বোঝায় ভাই? না, বাঁকা নদী তো নারীর জনি, সেটা তো পিছল ঘাট, কত সাধু গুরু সেখানে গিয়ে সর্বনাশ ঘটেছে, কিন্তু ওই পিছল ঘাট তো যেতে হবে, সৃষ্টির একটা মূল নিয়ম। তো এই পিছল ঘাটে মৃত্যু সবসময় বর্তমান। এই মৃত্যুটা কি আছে? হ্যাঁ, মৃত্যুটা কি না, আমার যে এতদিনের সুরক্ষিত শক্তি বীর্য সেটা যে মুহূর্তে পাত হয়ে যাচ্ছে সেই মুহূর্তে আমার মৃত্যু। কীরকম মৃত্যু? আমি কি মরে যাচ্ছি? হ্যাঁ, মরে যাচ্ছি। কীভাবে? না, নারীর সঙ্গে পুরুষের যখন মিলন আরম্ভ হচ্ছে, তখন যে অদ্ভুত প্রেম, অদ্ভুত রহস্যময়তা নারীর চোখে পুরুষের মুখে যে ফুটে উঠছে, আফটার সঙ্গম সে আসে যাচ্ছে। কিছুক্ষণের জন্য সে নারী বা সে পুরুষ নারীর কাছে আর কাম্য নয়, তাহলে আনন্দ বিঘ্নিত হচ্ছে, ভেঙে যাচ্ছে। তাহলে দরকার কি না, ওই যে মানে ইয়ে আর কি, তোমার গুরু ধনটাকে বলা হয়, পিতৃধন বলা হয়, সেটাকে রক্ষা করা। এবং বাউলদের কখনোই সন্তান সন্ততি হবে না, যে বাউলদের সন্তান সন্ততি হয় তারা যথার্থ বাউল দেহতত্ত্বের সাধনায় যায় নাই, তাদের মনঃশিক্ষা হয় নাই বলে তাদের সন্তান সন্ততি হচ্ছে। অবশ্য অনেক বাউল বলেন যে বাউলের ছেলে না হলে তারা বাউল হবে কী করে। তো প্রশ্ন আসতে পারে যে তুমি বাউল হলে কী করে? তোমার বাবা তো বাউল ছিলেন না, তুমি এক গুরুর কাছে গিয়ে আজকে এই এই মানসিক জগতে এসেছো। পুনদাস বলেছেন নাকি যে ওর 8 জেনারেশন বাউল মানে ওদের। হ্যাঁ, এটা কোনো কথা নয়, 8 জেনারেশন যদি পুনদাস হয়, এবং বিশ্বনাথ দাসের তো 1 জেনারেশন বাউল, ওর বাবা তো বাউল ধর্ম নিয়েছিলেন, তারপরে তো বিশ্বনাথ দাস এবং তার ছেলেপিলেরা বাউল হয়ে গেল। ওটা জেনারেশন দিয়ে কখনোই, এটা তার প্রবৃত্তি নয়, এটা চর্জিত জিনিস। যা প্রবৃত্তি তা হয়তো জেনেটিক্যালি প্রবাহিত হতে পারে জিনের মাধ্যমে,
কিন্তু যা চর্চিত তা তো প্রভাবিত হবে না, তাকে চর্চা করে পেতে হবে। এই আর কি জ্ঞান ফ্যান খুব হয়ে গেল একদম। হ্যাঁ মানে আমার।